রাষ্ট্রীয় অধ্যক্ষ উপস্থিতিরে রাজনাথ সিং এবং আমার গৃহমন্ত্রী অমিত শাহ উপস্থিতিরে দেশবাসীঙ্ক পাই উৎসর্গীকৃত করাযাইছে। সেই প্রক্রিয়াক্রমে যে আজি মোদি গ্যারেটির কথা আমি কুছে, সেই প্রক্রিয়াক্রমে সেটি গোটি বার্তা লা তার প্রস্তুতি পূর্বর আপন মানে তার এই সাক্ষী আমি মার্চ মাসর 18 তারিখে 23টি এলইডি ভ্যান আমি ওড়িশার বিভিন্ন প্রান্তকু নেইতিলু ফর্ম সহিত বিভিন্ন পেটিকা রখি তা সহিত প্রত্যেক স্টেক হোল্ডর যে মানে অছন্তি আমার এ প্রস্তুতি কমিটি সংকল্পপত্রর প্রস্তুতি কমিটি সবু বড় বড় নেতা মানে থিলে সেমানে বিভিন্ন জায়গায় তাকু সংগ্রহ করেছিলে দেশ পাই যে ওড়িশার কিছু বিষয় তাকু মধ্যে স্থানিত করিবা পাই কেন্দ্রীয় সংকল্পপত্রের স্থানিত হেলা এবং আউ কিছু রাজ্যর বিষয়কু আমি স্থানিত করাইলু। স্টেক হোল্ডর মানকর মিটিং কু নেলু এবং সমস্ত 21 পার্লামেন্টারি সেগমেন্ট কু বিভিন্ন প্রমুখ জায়গা মানকর আনিলু এবং আমার সমস্ত নেতৃবৃন্দ তাঙ্ক অঞ্চলর টাউন হল মিটিং মাধ্যমে কার্যকর্তাঙ্ক মাধ্যমে তাঙ্কঠু সজেশনস আসিলা এবং তাকু আমি কম্পাইল করলু। আপন সেই পর্যায় ক্রমে বিভিন্ন প্রকার ইয়ে চালিছি এবং গোটিয়ে কথা কেবল মু কহিবা চাহুছি মোদি গ্যারেটি কহিলে গত 2019 সাধারণ নির্বাচন 235টি প্রোমিজেস দেশবাসী করে মোদিজী সে 222টি পূরণ করতে অর্থাৎ 95% তাকে পূরণ করতে যে প্রমুখ মুদা আমি রেগুলারলি রক্ষি আসু সে 4-5টি বিষয় মধ্যে তা ভিতরে অন্তর্ভুক্ত অর্থাৎ মোদি 2 গভর্নান্স যে অগস্ট 5 তারিখ ঐতিহাসিক 370 ধারা 35A উচ্ছেদ হয়েছিল যেটা আমার ভারতীয় জনসংঘ এবং ভারতীয় জনতা পার্টি সে প্রমিজেস লা এবং সর্বপ্রমুখের রাম মন্দির কথা মধ্যে প্রমিজেস লা সেইভাবে সিএর প্রমিজেস লা আমান নাগরিক সংহিতার মধ্যে প্রমিজেস লা সমস্ত পাণির সমস্ত ঘরর এসব কথা সে পরিপ্রেক্ষীরে 235 222 পূরণ হয়েছে এবং ওড়িশারে আমি গত 5 তারিখ দিন জগত প্রকাশ নড্ডাঙ্কর নেতৃত্বের আপন মানক উপস্থিতিরে আমি এ সংকল্পপত্র প্রকাশ কলু। সেই পর্যায়ক্রমে আমি তার ডিটেলিং আপন মানক মাধ্যমে দেছি। মতো আজ দলর নির্দেশ অনুসারে যোড়িয়ে বিষয় মতো কহিবাপাই কুহাযাইছি সহরি, যেহেতু মোর জন্ম এই ভুবনেশ্বর সহরে, এ সহরি জীবনর মোর অধিকা অনুভূতি পাই সহরি জীবন কথা দিয়া যাইছি এবং গুড গভর্নান্সর কথা কুহাযাইছি। এতিরে যে প্রমিজেস আমি রাখিছু আপন মানে সমস্তে দেখিথিবে সেতিরে অরবান ডেভেলপমেন্টর যে প্রক্রিয়া আউ যে বিগত দিন মানকরে কেন্দ্র সরকারঙ্কর যোজনার সফল রূপায়ণ পাই মু এইথিপাই কহুছি সে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টর কথা হোক আজ যে সফেই গাড়ি এবং এমসিসি যে দেখুচন্তি তার কথা হোক এবং তার বাই প্রোডক্ট আউ তার সূচাঙ্ক কেউ জায়গায় অছি আমি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট বর্জ্য বস্তু বর্জ্য জল আউ রেন ওয়াটার এ আর যোজনা যদি দেখবে এ কেন্দ্রীয় যোজনা লা রাজ্যের কেউভাবে ভাবে অস্তব্যস্ত হয়ে যাই স্মার্ট সিটি যোজনা যা যেভাবে ভাবে আমি স্মার্ট সিটির যোজনা পাইলে তাকে রূপায়ণ কেউভাবে ভাবে কলে তো সে দৃষ্টি আমি গোটিয়ে সংকল্প নেইছু আজি ওড়িশার সমস্ত সহরাঞ্চল
তার যে সূচাঙ্ক আমি 20 ভিতরে নিশ্চিত স্থানিত করিব বলে এভাবে এক সংকল্প নিয়েছি। অল ওভার ইন্ডিয়ারে যে 20টি শহর ভিতরে আম শহরক স্থানিত করিব, অর্থাৎ সে যে ব্যারোমিটার্স অছি সেতিরে সেতিরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টর কথা আছে। আজ আমি দেখিছে আজ সফেই গাড়ি বলে ঘর কলেকশন হচ্ছে তার ম্যানেজমেন্ট হয়ে পড়ু না। আজ দীর্ঘদিনের 25 বছর শাসন ভিতরে অলিয়া গদার পাহাড় সৃষ্টি হয়েছে, যেটি ভারতীয় জনতা পার্টি লগাতার ভাবে 30 দিন ধরে আন্দোলন করেছিল। ইয়ে বোধে এক ঐতিহাসিক আন্দোলন ভুবনেশ্বর নুহে, ওড়িশা পাই লগাতার ভাবে অনবরত 24 ঘন্টা 30 দিন ধরে বসিলে তাকে আমি গোটে সংকল্প পত্র স্থানিত করেছু। আমি ওড়িশার সমস্ত শহরক 20 ভিতরে স্থানীয় 5 মুনিসিপাল কর্পোরেশন এবং মুনিসিপালিটি এনএসি কেন্দ্রীয় যোজনার যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হোক লিকুইড বর্জ্য জলর, এটি আমি যে পয়সা কেন্দ্র সরকার মাধ্যমে আসিলা তাকে আমি সঠিক খরচ করে পাল নয়। আমি সংকল্প নিয়েছু আমি নিশ্চিত রূপে ভূতল জল ম্যানেজমেন্ট করিবু, ট্রিটমেন্ট করে যেমনি কটকরে জায়গা চালিছি, ভুবনেশ্বরে জায়গা যেম চালিছি, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হোক না, তো সে 2টি প্রমুখ বিষয়ক আমি সম্পন্ন করিবু, ইয়া আমার সংকল্প পত্রের স্থানিত করছি। তৃতীয়রে আপনার যে ওয়াটার সপ্লাই, এটি পিএইচডি আপনার জানি ওয়াটকোকু গলা, আজ কৌশি জল নীতি না আমার সমস্ত ঘরক পাইপ ওয়াটার কেবল বোর্ডরে সীমিত আমি তার গ্যারেটি দেছু প্রত্যেক ঘরক পা এবং ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটির বিল কু হ্রাস করে আমি সমস্তে জাঁছে আমি হচ্ছে বড়কা রাজ্য বলে ঘোষণা করছি, কিন্তু আমার পরিচালনাগত ত্রুটি পে সাধারণ কনজ্যুমর তাকে তা পকেটকু সিধা সিধা বাধুছি, তো সেপি যোড়িয়ে জিনিসপ্রে আমি সংকল্প করছু। সূর্য ঘর স্কিম, সোলার পাওয়ার যে সবসিডি স্কিম তাকে আমি ইমপ্লিমেন্ট করিবু, যে বড় ঘর যার অছি বেশি হেলা সে মধ্যে তাটু মধ্যে সরকার স্পেশাল গ্রিড মাধ্যমে পাওয়ার পরচেজ করি তাকে মধ্যে পয়সা দেবে, তা মাধ্যমে মধ্যে সাধারণ বর্গ মিডল ক্লাস এবং গরিব লোক যে সমস্ত ঘর উপরে সূর্য ঘর স্কিম কু লাগু করিবু। আপন মানে সমস্তে জানিথিবে এবে মোদি যে স্কিম মোদিঙ্কর যে গ্যারেন্টি স্কিম কোটিয়ে বর্তমান সে অনলাইন করলে এবং তাকে ওড়িশা সমেত ভারতবর্ষর বিভিন্ন কোটিয়ে লোক রেজিষ্ট্রেসন করে সারে, ওয়েবসাইট বর্তমান রেজিষ্ট্রেসন বন্ধ রাখিছে, আপরে পরে ওয়েবসাইট খুলব। রাজ্য সরকার আমি যেতবে আসবু আমি তার সূর্য ঘর পাই কমিটমেন্ট আমি সংকল্প রাখিছু, ইলেকট্রিক বিল তা মাধ্যমে কমিবু এবং সুপরিচালনা যে পরিচালনাগত ত্রুটি রয়েছে যে ট্রান্সমিশন লস হচ্ছে তাকে ওড়িশা সরকার যা দেখছেন 38% রু বর্তমান 27% দেখছেন তাকে আমি কমেই আমি তাকে মধ্য লোককে রিহাতি নিশ্চিত রূপে দেবু। এলইডি স্কিম যে এলইডি বল্ব, এলইডি ফ্যান, এলইডি লাইট, এলইডি এসি যেতিক এ মাধ্যমে মধ্যে আমি সংকল্প করছু সাধারণ কনজ্যুমরক তাকে আমি যোগাই দেবু। সেভাবে ভাবে সহর জীবনক সুখময় করা যে টুইন সিটি কটক ভুবনেশ্বর আর সম্পূর্ণ রূপে আকু টুইন সিটি কু প্ল্যানিং ম্যানরে আকু আমি সরিবু এবং যে অপকমিং সিটিজ গুড়িক তার মাস্টার প্ল্যান কু ফাইনাল করে সুসংগঠিত সহর রূপরে ওড়িশার সমস্ত সহরক আক্টিভেট করে তাকে গোটে নাগরিক মানুষ মৌলিক সমস্ত উন্নত মানর জীবনধারণ মানর সমস্ত সুখ সুবিধা দিয়েপার। রেন ওয়াটার হারভেস্টিং বর্ষা জলর পরিচালনা
ତାକୁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଅଫ୍ ଇଣ୍ଡିଆର ଯେଉଁ ସ୍କିମ୍ ଅଛି ଏଠି ସେ ମଧ୍ୟ ଠିକ୍ ରୂପେ କରିଯାଉନି, ତାକୁ ଆମେ ସଠିକ୍ ମାର୍ଗରେ ତାକୁ ଟାଇମ୍ ମାନରେ ତାକୁ ଆମେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରିବୁ ସେ ରେନ୍ ୱାଟର ହାର୍ଭେଷ୍ଟିଂକୁ ଆଉ ରେନ୍ ୱାଟର ଡିସ୍ପୋଜାଲ୍ ପାଇଁ।